সো হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমান এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, আপনার সেন্টর আসিছে বহুত বড়িয়া নিযুক্তি সুযোগ বিআইএস তরফ, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যে রিক্রুটমেন্ট রয়েছে 345টি পোস্টরে। সর্বনিম্ন যোগ্যতা প্লস টু পাস রখা যাইছি। ওড়িশার প্রত্যেক জেলার ভাই ও ভৌণী মানে এখন আপ্লাই করে পারবে। বহুত বড়িয়া সালারি রয়েছে ফ্রেন্ডস। এই ভিডিও মাধ্যমে ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করবি। তবে এতে সর্বপ্রথম আপনার এর পিডিএফটি দেখাই রাখুছি, যার ডিটেলস ইনফরমেশন সেতরে মধ্যে উপলব্ধ। আপনার চাইলে নোটিফিকেশন ডাউনলোড করে পারিবে। মু এই নোটিফিকেশন টেলিগ্রামে শেয়ার করে দেউছি, আপনার জয়েন করুন। টেলিগ্রামে লিঙ্ক ডেসক্রিপশন প্রোভাইড করা যাইছি, আপনার পাইপারে। তবে দেখুন, এই যে রিক্রুটমেন্ট রয়েছে পুরো ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করবি। ভিডিওটি শেষ যাই দেখবে যদি আপনার আপ্লাই করা চাহুন, কিন্তু না ওড়িশার সমস্ত পুরুষ মহিলা প্রার্থী মানে যে সিম্পল প্লস টু পাস করছেন এতে আবেদন করে পারবে, ইলিজিবল হয়ে পারবে। তবে ডিটেলস জাঁয়া চলুন দেখবা। ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইকটি করবে, সাংসাথী সহ সেয়ার করে জমার বলবে না। দেখুন অর্গানাইজেসন নেম রয়েছে কোণ বিআইএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যে রিক্রুটমেন্ট মিলুছে আপনার। এটি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পোস্টর ভ্যাকেন্সি দেখবা মিলুছে। টোটাল নম্বর ভ্যাকেন্সি রয়েছে 345 গোটি, যেপাই আপন মানে আপ্লাই করছেন অনলাইন প্রোসেসরে। ফ্রেন্ডস, আপন মানে আবেদন করবে অনলাইন মাধ্যমে। আপনার ডকুমেন্ট আরম্ভ করে যা বি আপ্লাই করবে সব অনলাইন মাধ্যমে রহব। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.bis.gov.in, মু লিঙ্ক প্রোভাইড করেদেবি। আপনার আমার সাইট কু ভিজিট করি ফর্ম কু আপ্লাই বি করে পারবে। আপ্লিকেশন ডেট কোণ রয়েছে দেখুন 9 সেপ্টেম্বর 2024 30 সেপ্টেম্বর 2024, ঠিক আছে। বর্তমান এর অনলাইন প্রোসেস আরম্ভ হয়ে সারিছি, আপনার এবে এখন আপ্লাই বি করে পারবে। টোটাল ভ্যাকেন্সি আপনার কে রাখিলি 345টি পোস্ট রয়েছে, যে আপনার আসিস্ট্যান্ট ডিরেক্টর, পর্সোনাল আসিস্ট্যান্ট, আসিস্ট্যান্ট সেকশন অফিসর, আসিস্ট্যান্ট কম্পুটর এডেড ডিজাইন পাই, এবং স্টেনোগ্রাফর, সিনিয়র সেক্রেটারিয়েট আসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট আসিস্ট্যান্ট, টেকনিক্যাল আসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল টেকনিশিয়ান পোস্টর ভ্যাকেন্সি এটি দেখবা মিলুছে। বহুত সারা পোস্ট রয়েছে, যেহেতু আপনার আপ্লাই করছেন এটি বিভিন্ন প্রকার পোস্টরে আপনার আবেদন করে পারবে। এটি আপনার যদি দেখবা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি, টোটাল তো আপনার 345 বা 345 পোস্টর ভ্যাকেন্সি রয়েছে। যদি দেখবা গ্রুপ এ আসিস্ট্যান্ট ডিরেক্টর যদি আপনার আপ্লাই করছেন এটি 3টা পোস্টর ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু গ্রুপ বি আপনার পর্সোনাল আসিস্ট্যান্ট 27টি পোস্ট, আসিস্ট্যান্ট সেকশন অফিসর 43টি পোস্ট, আসিস্ট্যান্ট কম্পুটর এডেড ডিজাইন গোটিয়ে পোস্ট রয়েছে। গ্রুপ সি যে যে স্টেনোগ্রাফর রয়েছে 19টি পোস্ট, সিনিয়র সেক্রেটারিয়েট আসিস্ট্যান্ট 128টি পোস্ট, জুনিয়র সেক্রেটারিয়েট আসিস্ট্যান্ট 78টি পোস্ট, টেকনিক্যাল আসিস্ট্যান্ট ল্যাবরেটরি 27টি পোস্ট, সিনিয়র টেকনিশিয়ান 18টি পোস্ট। তবে এইভাবে হয়েকি আপনার 345টি পোস্ট এটি আপনার ভ্যাকেন্সি দেখবা মিলুছে। তবে এটি আপনার ইলিজিবিলিটি কন্ডিশন কোণ রয়েছে, যদি আপনার এই ফর্ম কু আপ্লাই করছেন তবে আপনার আসিস্ট্যান্ট ডিরেক্টর এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েসন কমপ্লিট করে আপনার তাহলে আপ্লাই করে পারবে। পর্সোনাল আসিস্ট্যান্ট গ্রাজুয়েসন কমপ্লিট করে আপ্লাই করে পারবে। টেকনিক্যাল আসিস্ট্যান্ট সেম গ্রাজুয়েসন রয়েছে, যদি আপনার করছেন সায়েন্সে কিংবা ডিপ্লোমা করছেন রিলেভেন্ট ট্রেড্রে তাহলে আপনার এতে আপ্লাই করে পারবে। জুনিয়র সেক্রেটারিয়েট আসিস্ট্যান্ট যেটা কি স্টেনোগ্রাফর রহিলা, আপনার আসিস্ট্যান্ট রহিলা, সেতিরে সর্বনিম্ন যোগ্যতা প্লস টু পাস, 12th পাস করে আপ্লাই করে পারবে। এটি আপনার কম্পুটর টাইপিং স্পিড রয়েছে 35 ওয়ার্ড পর মিনিট আপনার লেখিপারে, যেটা কি রয়েছে আপনার নর্মালি ইংলিশে 30 ওয়ার্ড পর মিনিট, হিন্দিরে লেখিপারে আপনার এতে ইলিজিবল হয়ে পারবে। তবে সর্বনিম্ন যোগ্যতা প্লস টু রখা যাইছে, যে প্লস টু টি কমপ্লিট করছ নিশ্চিত রূপে আপ্লাই কর, কিন্তু না যা চাকরি আসছে আপনার আবেদন করতু, গোটে দিন চাকরি আপনার নিশ্চিত পাইপারে, আশ্রম জোরদার করতু, ঠিক আছে। এজ লিমিট দেখবা, এটি আপনার যদি এজ লিমিট উপর নজর পকাইবা তবে গ্রুপ এ যে পোস্ট রয়েছে সে পোস্ট আপনার ম্যাক্সিমম বয়স সীমা 35 বর্ষ রখা যাইছে, এবং গ্রুপ বি ম্যাক্সিমম বয়স সীমা 30 বর্ষ রখা যাইছে, গ্রুপ সি পোস্টরে ম্যাক্সিমম বয়স সীমা 27 বর্ষ রখা যাইছে। 18 বর্ষর আরম্ভ করে কি আপনার মিনিমম বয়স সীমা 18 বর্ষ রখা যাইছে, কিন্তু ম্যাক্সিমম পোস্ট ওয়াইজ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ওয়াইজ আপনার এটি
କ'ଣ ରହିଛି ବୟସର ସୀମା। ଏଠି ଆପଣମାନଙ୍କର ଏଜ୍ ରିଲାକ୍ସେସନ୍ ମଧ୍ୟ ମିଳୁଛି, ଯେଉଁମାନେ ଏସ୍ସି ଏସ୍ଟି ଓବିସି ଏସବୁ ବିଲଙ୍ଗସ୍ କରୁଛ, ମାଇନୋରିଟି ବିଲଙ୍ଗସ୍ କରୁଛ, ସେମାନଙ୍କ ପାଇଁ ବୟସ ସୀମା ଏଠି କୋହଳ କରାଯାଇଛି, ଯେଉଁଟାକି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ରୁଲ୍ ଅନୁସାରେ ରହିଥାଏ। ତେବେ ଯଦି ଆପଣମାନେ ଫର୍ମକୁ ଆପ୍ଲାଏ କରୁଛନ୍ତି ତାହେଲେ ନିଶ୍ଚିତ ରୂପେ ଆବେଦନ କରନ୍ତୁ, ଆପଣମାନେ ପରିଶ୍ରମ କରନ୍ତୁ, ଫର୍ମକୁ ଆପ୍ଲାଏ କରନ୍ତୁ। ମୁଁ ଡିଟେଲ୍ସରେ କହି ରଖୁଛି, ଚାକିରି ସିଓର ଆପଣ ପାଇପାରିବେ। ବିସ୍ ଯେଉଁ ରହିଛି ବ୍ୟୁରୋ ଅଫ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ର ସିଲେକ୍ସନ୍ ପ୍ରୋସିଜର୍ କେମିତି ରହୁଛି ସେଇଟା ଦେଖିବା ଚାଲନ୍ତୁ। ଦେଖନ୍ତୁ, ପ୍ରଥମେ ଆପଣମାନଙ୍କ ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ ରହିବ, ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ ଯେଉଁଥିରେ କି ଆପଣମାନଙ୍କର ଅବଜେକ୍ଟିଭ୍ ଟାଇପ୍ର କୋଶ୍ଚିନ୍ ଆସିବ, ସିଲେକ୍ଟ ଲିଷ୍ଟ ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ରହିବ ଆପଣମାନଙ୍କର, ଠିକ୍ ଅଛି, କମ୍ପ୍ୟୁଟର ଯେଉଁ ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ସେଇଟା ବି ଦେଖାଯିବ, ଡକୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍, ମେଡିକାଲ୍ ଏକ୍ସାମିନେସନ୍ ହେଇକି ଆପଣମାନଙ୍କୁ ଏଠି ନିଯୁକ୍ତି ଦିଆଯିବ। ଏଇଭଳି ପ୍ରୋସେସ୍ ରହିଛି ଆପଣମାନଙ୍କର ଏଠି ସିଲେକ୍ସନ୍ ପ୍ରୋସିଜିଅର୍ରେ। ଆପଣମାନେ ଫର୍ମକୁ କିପରି ଆପ୍ଲାଏ କରିବେ, ଏଇଟା PDF ରହିଛି, ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିଛି। ପ୍ରଥମରୁ PDF ପାଇଁ ଆପଣମାନେ ଆମ ଟେଲିଗ୍ରାମକୁ ଜଏନ୍ କରିପାରିବେ, ଟେଲିଗ୍ରାମରେ PDF ଲିଙ୍କ ଆମ ସାଇଟ୍ର ପ୍ରୋଭାଇଡ଼ କରିଦେଇଛି, ଆପଣମାନେ ସେଠୁ ଚେକ୍ କରିପାରିବେ। PDFରେ ଡିଟେଲ୍ସ ପ୍ରାଇଡ଼ରେ ରହିଛି, କେଉଁଥିରେ କେତେ ପୋଷ୍ଟ ରହିଛି ଆପଣମାନେ ଦେଖିପାରିବେ, ଏଠି ଡିଟେଲ୍ସ ଇନଫର୍ମେସନ୍ ରହିଛି, ଠିକ୍ ଅଛି। ଫର୍ମକୁ ଆପ୍ଲାଏ କରିବାକୁ ହେଲେ ଆପଣମାନଙ୍କୁ ଗୋଟେ କାମ କରିବାକୁ ପଡ଼ିବ, ଏ ପେଜ୍ରେ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖନ୍ତୁ ଆମର ଅଫିସିଆଲ ସାଇଟ୍କୁ ଆସିବେ, ଅଫିସିଆଲ ସାଇଟ୍କୁ ଆସିଲେ ଆପଣମାନଙ୍କୁ ଆମ ପେଜ୍କୁ ଆସିଯିବେ, www.gbtportal.in ଏଠି କ୍ଲିକ୍ କରିକି ଆପଣମାନେ ଗୁଗୁଲରେ ସର୍ଚ୍ଚ କରିକି ଆମ ସାଇଟ୍କୁ ଆସିବେ। ସଭା ଉପରେ ଦେଖନ୍ତୁ ଲାଟେଷ୍ଟ ଅପଡେଟ୍ରେ ବ୍ୟୁରୋ ଅଫ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ ରହିଛି, ତାପରେ କ୍ଲିକ୍ କରିବେ, କ୍ଲିକ୍ କଲେ ଆପଣମାନେ ଆମ ପେଜ୍କୁ ଆସିଯିବେ। ପେଜ୍କୁ ସ୍କ୍ରୋଲ୍ ଡାଉନ୍ କଲେ ଏଠି ମଧ୍ୟ ଆପଣମାନଙ୍କୁ ମିଳିଯିବ କ'ଣ, ଅଫିସିଆଲ ୱେବସାଇଟ୍ ଯେଉଁଟାକି BIS ତରଫରୁ ରହିଛି, ଏବଂ ତାର ନୋଟିଫିକେସନ୍ ଲିଙ୍କ, ଟେଲିଗ୍ରାମ ଲିଙ୍କ ପ୍ରୋଭାଇଡ଼ କରିଛି, ହ୍ୱାଟ୍ସଆପ୍ ଲିଙ୍କ ପ୍ରୋଭାଇଡ଼ କରିଛି। ଯଦି କୌଣସି ପ୍ରୋବ୍ଲେମ୍ର ସମ୍ମୁଖୀନ କରନ୍ତି ତାହେଲେ ଆପଣମାନେ ମୋତେ ମେସେଜ୍ କରିପାରିବେ, ରିପ୍ଲାଏ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କରିନେବି। ତେବେ ଫର୍ମକୁ ଆପ୍ଲାଏ କରିବାକୁ ହେଲେ ଆପଣମାନେ ସେଟା ଏଠିକି ଆସିବେ, ଅଫିସିଆଲ ସାଇଟ୍ BIS.gov.in କ୍ଲିକ୍ କରିବେ, ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ କରିବେ, ଫିଲ୍ ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମ, ଯେଉଁଟାକି ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ କରିସାରିଲା ପରେ ଆପଣଙ୍କର ଲଗ୍ଇନ୍ ID ପାସୱାର୍ଡ଼ ଦେଇକି ଏର ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମକୁ ଫିଲ୍ଅପ୍ କରିବେ, ଯାହା ଆବଶ୍ୟକ ଡକୁମେଣ୍ଟ ମାଗିବ ତାକୁ ଅପଲୋଡ଼ କରିବେ, ଆପ୍ଲିକେସନ୍ ଫି, ଯଦି ଆପଣମାନେ କ୍ୟାଟେଗୋରିରେ ଦେଖିବେ ଆପଣଙ୍କର ଆପ୍ଲିକେସନ୍ ଫି ଲାଗିପାରେ, ତାହେଲେ ଆପଣମାନେ ଏଠି ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ଦେବେ, ଯେଉଁଟାକି ଅନଲାଇନ୍ ଥ୍ରୁରେ ଆପଣମାନଙ୍କୁ ପେମେଣ୍ଟ କରିବାକୁ ପଡ଼ିବ, ଲାଷ୍ଟ ଆପ୍ଲିକେସନ୍କୁ ସବମିଟ୍ କରିନେବେ, ତାପରେ ଅପେକ୍ଷା କରିବେ, ଆଡମିଟ୍ କାର୍ଡ଼ ଆସିବ, ଆଡମିଟ୍ କାର୍ଡ଼ ଆସିଲା ପରେ ଆପଣମାନଙ୍କର ଏକ୍ଜାମ୍ କରାଯିବ। ଏକ୍ଜାମ୍ରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହି ରଖିଲି, ପ୍ରଥମେ ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ ରହିବ, ତାପରେ ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ରହିବ, ଡକୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍ ରହିବ, ତାପରେ ଆପଣମାନଙ୍କୁ କଟ୍ ଅଫ୍ ଲିଷ୍ଟ ଅନୁସାରେ ନିଯୁକ୍ତି ଦିଆଯିବ। ଫର୍ମ ପୁଣି ଥରେ କହି ରଖୁଛି, ଏ ଫର୍ମ କେବେଠୁ କେବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପ୍ଲାଏ ହେଉଛି, ଦେଖନ୍ତୁ 9 ସେପ୍ଟେମ୍ବରରୁ ଆରମ୍ଭ ହୋଇସାରିଛି, ଠିକ୍ ଅଛି, ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଡେଟ୍ ମନେ ରଖନ୍ତୁ, ବର୍ତ୍ତମାନ ଏହାର ଫର୍ମ ଅନଲାଇନ୍ ପ୍ରୋସେସ୍ ଆରମ୍ଭ ହୋଇସାରିଛି, ଆପଣମାନେ ଏହାକୁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ 30 ସେପ୍ଟେମ୍ବର ପର୍ଯ୍ୟନ୍ତ, ଠିକ୍ ଅଛି। ଆବେଦନ କରନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍, ନିହାତି ରୂପେ ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ ହିଁ କରନ୍ତୁ, ଯେଉଁମାନେ 12 ପାସ୍ କରିଛ ଆପ୍ଲାଏ କର, ଠିକ୍ ଅଛି। ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଲିଙ୍କ ପାଇଁ ଆପଣମାନେ ଆମ ସାଇଟ୍କୁ ଭିଜିଟ୍ କରନ୍ତୁ, ଏବଂ ଟେଲିଗ୍ରାମରେ ଡିଟେଲ୍ସ ଇନଫର୍ମେସନ୍ ମୁଁ ପ୍ରୋଭାଇଡ଼ କରିଛି, ଯେଉଁଟାକି ଆପଣମାନେ ସେଠି ଭିଜିଟ୍ କଲେ ଜଏନ୍ କଲେ ଜାଣିପାରିବେ, କାହିଁକିନା ବହୁତ ଛୋଟ ବଡ଼ ଜବ୍ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଯାହା ବି ଟିକି ନିକି ଜବ୍ ଅପଡେଟ୍ ଆସୁଛି ମୁଁ ସେଠି ପ୍ରୋଭାଇଡ଼ କରିଦେଉଛି, ସବୁକିଛି ତ ୟୁଟ୍ୟୁବରେ ସେୟାର କରି ହେଉନାହିଁ, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଆମ ଟେଲିଗ୍ରାମରେ ଜଏନ୍ କରିପାରିବେ, ସେଠି ଡିଟେଲ୍ସ ଜବ୍ର ଇନଫର୍ମେସନ୍ ଟାଇମ୍ ଟୁ ଟାଇମ୍ ପାଇଯିବେ, ଠିକ୍ ଅଛି। ଫ୍ରେଣ୍ଡସ୍, ବର୍ତ୍ତମାନର ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ବ୍ୟୁରୋ ଅଫ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ ତରଫରୁ ଆସିଥିବା ନିଯୁକ୍ତି ଭିତ୍ତିକ ସୂଚନା, ଯେଉଁଥିରେ 345 ପୋଷ୍ଟର ଭ୍ୟାକେନ୍ସି ରହିଥିଲା, ତା ବିଷୟରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କଲି। ଆଶା କରୁଛି ଏଇ ଅପଡେଟ୍ଟି ଆପଣମାନଙ୍କୁ ନିହାତି ରୂପେ ଭଲ ଲାଗିଥିବ। ଭଲ ଲାଗିଥିଲେ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ ଟିକେ କରନ୍ତୁ, ସାଙ୍ଗସାଥୀଙ୍କ ସହିତ ସେୟାର କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ଚ୍ୟାନେଲ୍କୁ ପ୍ରଥମ ଥର ଭିଜିଟ୍ କରିଥିଲେ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଏଭଳି ଲାଟେଷ୍ଟ ଅପଡେଟ୍କୁ ଆପଣମାନେ ପାଇପାରିବେ, ଠିକ୍ ଅଛି। ବର୍ତ୍ତମାନ ଭିଡ଼ିଓରେ ବାହା ସେତିକି, ନେକ୍ସଟ ଅପଡେଟ୍ରେ କିଛି ନୂଆ ତଥ୍ୟ ନୂଆ ସୂଚନା ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କରିବି, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।